ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফের রেশনে দুর্নীতির অভিযোগ, খোদ তৃণমূল ব্লক সভাপতির মদতে চাল পাচারের অভিযোগের উত্তপ্ত বীরভূমের দুবরাজপুর। সম্প্রতি রেশনে এফসিআই এর চালের মান নিয়ে প্রশ্ন তোলেন অনুব্রত মণ্ডল। এটা রাজ্য সরকারের চাল, এটা রাজ্য সরকারের চাল, একটা খুদ নাই, একটা বালি নাই, একটা ভাঙা নাই। এই দেখুন কেন্দ্র সরকারের চাল এফসিআর, মানুষ খাবার যোগ্য নয়। দেখুন এফসিআর চাল ছত্রিশগড় থেকে এসছে, বিলাসপুর থেকে এসছে এবং রায়পুর, 17-18 চাল গোডাউন থেকে দিল। এই চাল আমরা নেব না, আমরা মানুষকে দিতে পারবো না। এবারে তার জেলা বীরভূমের এফসিআই এর ছাপ লাগানো চালের বস্তা পাচারের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ মঙ্গলবার দুবরাজপুরে তৃণমূলের ব্লক সভাপতি ভোলানাথ মিত্রর মদতে অটো ভর্তি চাল পাচার হচ্ছিল। অটোটি আটকান স্থানীয় এক বিজেপি নেতা। কেন আবার সেটা আমি কি বলবো, আমাদের পার্টি পার্টি তো তাহলে অন্যরকম চাল হবে, সে কী রকম চাল হোক সেটা আমি কী করবো। এটা কীভাবে ডিস্ট্রিবিউট করার নির্দেশ আছে আপনাদের কাছে? লিস্ট হবে। ও আচ্ছা, লিস্ট হবে মানে এটা ওয়ার্ড ভিত্তিক লিস্ট বানাবেন? হুম। পার ওয়ার্ডে কত ব্যাগ করে দেওয়া হচ্ছে? পাঁচটা করে ব্যাগ আছে। এগুলো 50 কিলো করে ব্যাগ আছে নি, দেখুনটা 50 কিলো। আচ্ছা, এটা ইয়ের কাছ থেকে আসছে, একদম সোজা ভোলার বাড়ি থেকে আসছে, ভোলা মিত্র বাড়ি থেকে। বিজেপি দাবি, যিনি অটোয় করে চাল নিয়ে যাচ্ছিলেন তিনি তৃণমূল নেতা। যখন আমি গ্রামেই রাস্তার ধারে দেখলাম যে তৃণমূলের নেতা সুধীর দাস বালিঝুড়ি অঞ্চলের, সে গাড়ি করে সরকারি বস্তা চালের বস্তা নিয়ে যাচ্ছে, আমি ধরাতেই পরিষ্কারভাবে বলে দেয় যে আমি ভোলা মিত্রর বাড়ি থেকে, তৃণমূলের ব্লক সভাপতি ভোলা মিত্রর বাড়ি থেকে এই চালগুলো নিয়ে যাচ্ছি। যদিও বিজেপির বিরুদ্ধে পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। যেভাবে হোক একটা বদনামি দিতে হবে, সেই কারণে বিজেপি এটা করেছে। এফসিআই এর লোগো আছে না কি আছে অত লক্ষ্য করে দেখি না, এবং যে ডিলারের কাছে বস্তাগুলো কিনেছি সেই ডিলারকে চাল পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে প্রশাসন। আমি এসডিও স্যারের কাছে পাঠিয়েছি এই যে কমপ্লেনটা আমাকে দিয়েছেন, আর ওনাদের তো আমি বলে দিই যদি নির্দিষ্ট করে কোনো কমপ্লেন থাকে লিখিত আকারে সেটা থানাকে জানানোর জন্য, কারণ বিষয়গুলো থানায় এনকোয়ারি করে। আমি প্রাইমারিলি একটা এনকোয়ারি করে যেটা আমি বুঝলাম তাতে ওনাদের ওই এসআরডি চেয়ারম্যান স্যার কিছু চাল ডিস্ট্রিবিউশনের জন্য ওনাদেরকে দিয়েছিলেন, সেইটাই হয়তো মুভ করছে, এবং সেখানে এফসিআই লোগো নিয়ে যখন ওনাকে জানার কথা বলা হলো তখন উনি ওইটাই ব্যাখ্যা দিলেন। রেশনে খাদ্য সামগ্রী বিলি নিয়ে প্রশ্ন ওঠায় সম্প্রতি সরিয়ে দেয়া হয় খাদ্য সচিবকে। এবারে রেশনে চাল পাচারের অভিযোগে সরগরম বীরভূম। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।